কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আছি হলো আজকে পুরান ঢাকার দিকে টিপু সুলতান রোডে। এখানে একটা মুড়ির দোকান আছে, খুবই বিখ্যাত মুড়ির দোকান। তো লোকেশনটা প্রথমে আমরা বলে দেই, এইটা হচ্ছে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ আছে এখানে, ঠিক সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের পাশেই একটা দোকান আছে, দোকানের নাম হচ্ছে ষোলকলা। এই দোকানে মুড়ি ভর্তাটা খুবই বিখ্যাত, বা ঝালমুড়ি বলেন, এটা খুবই বিখ্যাত। তো চলেন যাই আমরা ভিতর গিয়ে দেখি ওরা কি ধরনের মুড়ি বানায়, কী কী আইটেম দিয়ে মুড়ি বানায়, আর এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব আমরা। চলেন ভিতরে যাই। এ হচ্ছে দোকান। চলেন, এখানে অনেক আইটেমের দেখা যাচ্ছে। এখানে এক ভাই আছে, ভাই আপনার নামটা? আমার নাম শহীদুল ইসলাম শহীদ। শহীদ ভাই, শহীদ ভাইয়ের এখানে আসলেই পাবেন। এখানে দেখা যাচ্ছে অনেক আইটেমের দিয়ে আপনারা মুড়ি বানান, তো আমাকে একটু বলবেন এখানে কি কি আইটেম আছে? এখানে ভাই আইটেম আছে হচ্ছে আপনার নরমালটা হচ্ছে ছোলার ঝাল মুড়ি। ছোলার ঝাল একটু আমাকে প্রথম থেকে একটু বলেন। জি জি, আচ্ছা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে চিকেন ঝালকারি। চিকেন ঝাল মানে চিকেন চিকেন দিয়ে বানানো এটা? আচ্ছা। আর এটা হচ্ছে? এটা হচ্ছে চিকেন ঝালকারি, আর এটা হচ্ছে লেয়ার চিকেন। লেয়ার চিকেন, এটা দিয়ে মুড়ি বানান তো? আর এটা? এটা হচ্ছে চিকেন কলিজা। চিকেন কলিজা, এটা দিয়ে মুড়ি বানান। আর এটা? এটা হাঁস। এটা হাঁস। আর এটা? এটা কোয়েল পাখি। কোয়েল পাখি। আর এটা ছোলা? ছোলা। আর এটা এখানে হচ্ছে কি? আচার। আচার, এটা আমরা কমন দিয়ে থাকি সব। আচ্ছা, এটা হচ্ছে? এটা ডিম। ডিম। এইগুলো দিয়ে হচ্ছে হলো আপনার মুড়ি বানান। এখানে আছে হলো বিফ। আচ্ছা, বিফ দিয়েও মুড়ি বানান। আচ্ছা, আমাকে একটু বলবেন এটা প্রাইস কত, কোনটার কত করে? এটা প্রাইস ভাই আপনার নরমালটা হচ্ছে 25 টাকা। নরমালটা 25 টাকা, ডিমেরটা 30 টাকা। তারপর আপনার এই লেয়ার চিকেন আছে 45 টাকা, চিকেন কলিজা আছে 40 টাকা, চিকেন ঝালকারি আছে 70 টাকা, কোয়েল পাখি 90 টাকা, চিকেনটা আছে 100 টাকা, 110 টাকা। আর আপনার এই গরুর কলিজা আছে? গরুর কলিজা আছে, তাই না? একটু এখানে এটার সাথে আর কি দেন? আর কোন আইটেম আছে এটার সাথে? আরো মিক্সার আছে আমাদের 420 টাকা, ওটা এভরিথিং সব আইটেম দিয়ে বানায়। আচ্ছা, সব 420 টাকা, সব মিক্স করে একসাথে দেন। এটা দাম পড়ে কত? 420 টাকা, 420 টাকা করে উনি দেয়। দোকানটা অনেক সুন্দর, দেখেন ইন্টেরিয়রটা অনেক সুন্দর করে করেছে ওনারা। ছোটখাটো একটা দোকান বাট অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর ইন্টেরিয়রটা। আচ্ছা, এখানে কি পরিমানে কাস্টমার হয় রেগুলার আপনার? ভাই আলহামদুলিল্লাহ আমরা তো 7-8 কেজি মুড়ি সেল করি। 7-8 কেজি মুড়ি উনি রেগুলার সেল করে, তার মানে অনেক সেল হয়। এটা বেসিক্যালি শুরু হয় তো বিকাল 4-5টা দিকে শুরু হয়। রাত কয়টা পর্যন্ত চলে? রাতে 11:30, 11:30 পর্যন্ত চলে, অনেক রাত পর্যন্ত চলে। তো এখানে অনেক আইটেম আছে, তো আমি বেসিক্যালি আমাকে একটা মুড়ি বানায় দেন। এটা হচ্ছে হলো আপনার বিফ কোল, মানে বিফ কলিজা যে মুড়িটা আছে না, ওটা একটু দেন। এটা কি পেস্ট কাটছেন? পেস্ট করছে। তারপর দিলাম এই যে মশলা, মশলা দিল, আচার যদি খান তাহলে আচার দিতে, আচার এখন দিচ্ছে মুড়ি। এটা
ভিউয়ার্স, মুড়ি মুড়ি ভর্তাটা আসলে বাংলাদেশে সবাইরই খুবই প্রিয়। তো শুধু যে পুরান ঢাকা তা কিন্তু না, বাংলাদেশে সবাই মুড়ি ভর্তাটা খুবই পছন্দ করে। তবে এই মুড়ি ভর্তাটা আসলেই খুবই স্পেশাল। আমি আপনাকে আপনাদের প্রথমেই দেখিয়েছি যে অনেক আইটেম দিয়ে হচ্ছে আমরা মুড়ি ভর্তা বানাই, বাট এটা হচ্ছে হলো বিফ কলিজা যে মুড়ি ভর্তা, সেই মুড়ি ভর্তাটা আমরা অর্ডার করেছি। এই দেখেন মুড়ি ভর্তাটা, এই যে এটা হচ্ছে বিফ দেওয়া আছে, মরিচ, আলু, কাঁচা মরিচ, এইটা হচ্ছে হলো আপনার একটু চাটনি আর কি বলতে পারেন, আচার টাইপের, মুড়ি, ছোলা আর কি সব মিক্স করে ওনারা দিয়েছে। তো এই ফাঁকে একটু আপনাদের মেনুটা দেখা দেয়, এখানে দেখেন ওনাদের মেনুটা আছে, কি কি মেনু আছে, খাসির ঝালমুড়ি 110 টাকা করে, চিংড়ি ঝালমুড়ি, চিকেন ঝালমুড়ি, চিকেন ঝাল, কারি ঝালমুড়ি, বিভিন্ন ধরনের ঝালমুড়ি আছে এখানে, সব প্রাইস দেওয়া আছে। কবুতরের ঝালমুড়িও আছে 155 টাকা করে, 16 কলা হচ্ছে দোকানের নাম। তো ভিউয়ার্স, আমরা ট্রাই করি মুড়ি ভর্তাটা, দেখে মনে হচ্ছে খাওয়া শুরু করে দেই, এত সুন্দর, দেখতে অনেক সুন্দর। তো ভিউয়ার্স ট্রাই করি, দেখি কেমন টেস্ট খেতে। দারুণ টেস্ট, চাটনিটা দেওয়ার কারণে, আটাটা দেওয়ার কারণে আরো টেস্ট হয়েছে। দুধ চাটনি নিয়ে নেই, আটা নিয়ে নেই, মুড়ি হচ্ছে অনেক, এত এই পুরো মুড়িটা যদি আমি খেয়ে শেষ করি সেই ক্ষেত্রে দেখা যাবে ভিড়টা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদেরও অত বড় ভিড় দেখতে ভালো লাগবে না। তো যারা মুড়ি খেতে পছন্দ করেন বিশেষ করে, তারা চলে আসবেন টিপু সুলতান রোডের সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের ঠিক পাশে হচ্ছে 16 কলা মুড়ির দোকানটা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।